তামিম এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পর আমল করতে হবে। আমল দুনিয়া তো কাজে লাগে, পরকালেও কাজে লাগে। বুখারী শরীফের মধ্যে একখানে হাদিস রয়েছে, তিনজন ব্যক্তি এক পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই সময়ের মধ্যে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি আসতেছে। ওই তিনজন ব্যক্তি আশ্রয়ের জন্য একটা গুহা ছিল, গর্ত ছিল। এই গর্ত গুহার ভিতরে তিনজন ব্যক্তি ঢুকে গেলেন। যাবার পরে ওই বৃষ্টির মাধ্যমে একটা বিরাট বড় পাথরের টুকরা ওইটা গুহার মুখের মধ্যে পড়ে গুহাটা বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হওয়ার পরে তিনজন ব্যক্তি ওই গুহার ভিতরে আটকা পড়ে গেল। এই রাস্তা দিয়ে কোনো মানুষজন চলাফেরা করে না, কোনো লোক আসতেছে না। এবার তারা কি করে, কে তাদেরকে সাহায্য করে? ওই তিনজন ব্যক্তি চিৎকার করতে করতে, কান্নাকাটি করতে করতে, লোকদেরকে আশ্রয়ের জন্য সাহায্য করার জন্য ডাকতে ডাকতে লোকগুলো যখন ব্যর্থ হয়ে গেল, কোন লোক যখন তাদেরকে সাহায্য করার জন্য আসছে না, কেউ যখন তাদের চিৎকার শুনছে না, তখন তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহ তাআলা ছাড়া এই মুসিবত থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এক ব্যক্তি আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, আমার আম্মা জীবিত দশায় ছিল, আর আমার একটা বকরি ছিল, বকরি থেকে আমি দুধ দোহন করাইতাম। দুধ দোহন করানোর পরে এই দুধগুলো সবার আগে আমার আম্মাকে খাওয়াইতাম, খাওয়ানোর পরে তারপরে আমার সন্তানদেরকে আমি খাওয়াইতাম। একদিন আমার আম্মাকে খাওয়াইতে গিয়ে আমার সন্তানগুলো চিৎকার করতেছে, আমার আম্মা ঘুমিয়ে গেছেন, আম্মাকে ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে, তাই ঘুম থেকে আমার আম্মাকে ডাকতেছি না। আর আমার সন্তানগুলো চিৎকার করতেছে, আব্বু দুধ দাও, আব্বু দুধ দাও করে চিৎকার করতেছে। ওই সময় আমি আমার আম্মাকে না খাওয়াই আমার সন্তানদেরকে খাওয়াইবো না। এমনি ভাবে আমার সন্তানগুলো চিৎকার করতে 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 অনেক কষ্ট পেয়ে বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে। এরপরে আমার আম্মা যখন উঠলো, ঘুম থেকে জাগলো, আমার আম্মাকে দুধ খাওয়াইলাম। সন্তানদেরকে ঘুমের কারণে তাদেরকে দুধ খাওয়াইতে পারি নাই, না খেয়ে সন্তানগুলো সারা রাত উপাস ছিল, অনাহারী ছিল। ও আল্লাহ তাআলা, আমার যে কাজটা করেছি, আমার আম্মাকে যে আমি প্রাধান্য দিয়েছি, গুরুত্ব দিয়েছি, এই আমলটা যদি তুমি আল্লাহর কাছে ভালো লেগে থাকে, এই আমলটা যদি তুমি আল্লাহ পছন্দ করে থাকো, ও আল্লাহ, এই পাথরটাকে তুমি একটু সরিয়ে দাও, আমাকে আমাদেরকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে পাথরের টুকরাটা একটু সরে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি বলতেছে যে আল্লাহ তাআলা, আমার একটা কৃত, আমার একটা একজন লোক আমার বাড়িতে কৃত দাস ছিল, সে আমার কাছে কিছু বেতনের টাকা পাবে। ওই দাসের টাকাগুলো আমি দিতে পারি নাই, একটি জরুরি কাজে দাসটা বাড়িতে চলে গিয়েছে, ওই দাস আর আসেও না, তার টাকাও আমি দিতে পারি না। আমি কি করলাম, এই টাকা দিয়ে একটা বকরি কিনেছি, ওই বকরি বাচ্চা দিয়েছে, আবার কতগুলো বকরি হয়েছে, সেই বকরিগুলো আবার বাচ্চা দিয়ে আবার কতগুলো বকরি হয়েছে, হইতে হইতে বিশাল এক বকরির পাল হয়ে গিয়েছে। এরপরে হঠাৎ করে ওই লোকটা আসলো, এসে আমাদের আমাকে বলতেছে যে হে আল্লাহর বান্দা, আমি তো আপনার বাড়িতে কাজ করেছিলাম, আপনার কাছে আমি কিছু টাকা পাও না, আমার টাকাটা দিয়ে দেন। এরপরে আমি ওই ব্যক্তিটাকে বললাম, যাও ওই বকরির পাল তুমি যে দেখতেছো, এগুলো তোমার, এগুলো নিয়ে যাও। ওই আমার দাস বলতেছে, না আমার জন্য আমাকে ঠাট্টা করাচ্ছেন কেন আমার সাথে, আমি তো বলেছিলাম আমার পারিশ্রমিক দেওয়ার জন্য, আপনি বলতেছেন বিশাল বকরির পাল, এগুলো আমার, আমি নিয়ে যাওয়ার জন্য। তখন আমি বললাম, তোমার টাকাটা দিয়ে বকরি কিনেছি, বকরি বাচ্চা দিতে দিতে এই পর্যন্ত হয়েছে, সবগুলো তোমার, এই তুমি এগুলো নিয়ে যাও। আমি যদি ইচ্ছে করতাম তার টাকাটা তাকে দিয়ে সমস্ত বকরিগুলো আমি গ্রহণ করতে পারতাম, ও আল্লাহ তাআলা, আমি যে তার পারিশ্রমিক টাকাটাকে এইভাবে ব্যবসার মতো বাড়িয়ে বাড়িয়ে আমি যে সবগুলো বকরি তাকে দিয়ে দিলাম, তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে থাকে, পছন্দ হয়ে থাকে, আল্লাহ এই বিপদের সময় এই পাথরের পাথরটাকে আল্লাহ তুমি সরিয়ে দাও। সঙ্গে সঙ্গেই পাথরটা একটু সরে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার ব্যক্তি বলতেছে যে, ও আল্লাহ, আমার চাচাতো বোন জানা করার জন্য আমরা দুইজনে এক হয়ে গিয়েছি, দুইজনে মিলে গিয়েছি, কিছু দেরহামের মাধ্যমে আমি তাকে কিনে ফেলেছিলাম। যখন তার সাথে জানা ব্যভিচার করার জন্য একেবারে তার কাছাকাছি গিয়েছি, একটু পরে জানা করবো, এতটুকুন সময় মাত্র বাকি,
আমার মধ্যে প্রেমের উদয় হয়েছে, তার মধ্যে একটা টেনশন ঢুকে গিয়েছে। ওই সময় সেই টেনশনে ওই মেয়েটা আমার চাচাতুন বোন বলতেছে, ও চাচাতো ভাই, টাকার বিনিময়ে তোমার সাথে আমি পাপ করার জন্য এসেছিলাম, আমি বড় অভাবী মানুষ, অভাবের কারণে। তুমি আল্লাহর দিকে তাকাও, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে আমাকে তুমি অপবিত্র করো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি ওই পাপ কাজটা থেকে ফিরে এসে আমি চলে এসেছি গো আল্লাহ, আমি তো ইচ্ছে করলে ওই মেয়ের সাথে জানাবে বিচার করে পাপ করতে পারতাম। তুমি আল্লাহকে ভয় করেছি, মেয়েটি যখন তুমি আল্লাহর ভয় দেখিয়েছে, আমি সঙ্গে সঙ্গে তুমি আল্লাহকে ভয় করে সেই পাপ কাজ থেকে ফিরে এসেছি। ওয়াল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে থাকে, এটা যদি তুমি আল্লাহ মাবুদে পছন্দ করে থাকো, এই আমলের ওসিলা এই পাথরটাকে সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওই পাথর টুকরাটা সরে গিয়েছে, তিনজন ব্যক্তি বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমল দুনিয়া তো মুসিবত থেকে আল্লাহ পাক উদ্ধার করে, পরকালীন জীবনও আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করবে।